ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 11টা। ও আমার সাজতে বসে পড়েছে, তার সাথে আবার অন্যকে সাজিয়েও দিচ্ছে। এটা হচ্ছে আমার বৌমা, মানে আমার ভাইয়ের বউ। গতকাল রাতে এসেছে আমাদের বাড়ি, তোমরা তো জানো ওরা কলকাতায় থাকে। পূজো উপলক্ষে দুদিনের জন্য এসেছে আমাদের বাড়ি, আর কোথাও যাবার সময় হলে হয়েছে, আমার বউয়ের কাছে সাজবেই সাজবে। যাই হোক, আজকে আমাদের দুপুর 1টার মধ্যে বেরোতে হবে, তাই এখন ওরা দুজনেই রেডি হয়ে গেছে। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু আমার বউকে আমার শাশুড়িমা গিফট করেছে পূজোতে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকেই বলো তোমরা শুধু শ্বশুরবাড়ির সাথেই ঘুরতে যাও, তোমার নিজের বাড়ির সাথে তো কোথাও যেতে দেখি না। এই দেখো, এটা হচ্ছে আমার মা, আমরা সবাই মিলে আজকে একসাথে ঠাকুর দেখতে যাব। আর সেই জন্য কিন্তু আমার বউ আমার মাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। আর আজকে আমরা যাব আমাদের বিন্নগরের পাশে তাহিরপুর বাদপুর কালীনারায়ণপুর। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার বাবা বাইরে ছিল, গতকাল রাতেই বাড়ি ফিরেছে। এই পাঞ্জাবিটা এবছর আমরা বাবাকে গিফট করেছি। আমার এই ভাইকে তো তোমরা মোটামুটি সবাই চেনো, বেশ কয়েকটা ভিডিওতে তোমরা কিন্তু আমার বউয়ের সাথে ওকে দেখতে পেয়েছো। অনেকের প্রশ্ন এখন ক্যামেরাম্যান কোথা থাকে। আসলে ক্যামেরাম্যান কদিন একটা কোর্স করছিল, এই জন্য একটু ব্যস্ত ছিল। এদিকে আমাদের মেয়ে আর ছেলে দুজনেই কিন্তু নিজেদের মতো করে রেডি হয়ে গেছে। আমাদের সোনা পাপার নাম কিন্তু আয়ুষ, কিছুদিন আগে ওর বার্থডে গেছে, কিন্তু সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমি দিতেই পারিনি। তবে পূজোর ভিডিও শেষ হলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে। ওই যে বলেছিলাম আমার বাবা বরাবরই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আমার দুই ভাই কিন্তু ফুল রেডি। এদিকে আমার বউ আমার মাকে কিন্তু এখনো সাজনে কমপ্লিট করতে পারেনি, লাস্ট লিপস্টিক পরাচ্ছে, আর আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। আমাদের ক্যামেরাম্যান বাদে আমরা দুজনে কিন্তু একই ড্রেস। ফাইনালি এবার আমরা বাড়ি থেকে বেরোলাম, আমার মা এবং আমাদের বাড়ির দুই বউ কিন্তু একসাথে বেরিয়েছে। ওরা দুজনে একসাথে বেরোলেই অনেকে একটা কথা বলে, আচ্ছা তোমরা কি দুজনে দুই বউ? অনেকে বলে ওরা নাকি দুজনেই একরকম দেখতে। যাই হোক, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যেহেতু আমরা দুপুর দুপুর করে বেরিয়েছি, তার জন্য কিন্তু আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, ওই যে আমাদের সাথে যে দুজন বাচ্চা যাবে। আমরা টোটাল 9 থেকে 10 জন মতো বেরিয়েছিলাম একসাথে, সাথে আমার ছোট কাকার মেয়ে ছিল। ভাড়া করেছিলাম একটা স্কর্পিও গাড়ি, কারণ 9 থেকে 10 জন যেতে গেলে এই গাড়ি ছাড়া আর কোনো উপায় নেই। আগের দিন শ্বশুরবাড়ির ফ্যামিলি যে গাড়িটা গেছিলাম সেই গাড়িটা কিন্তু আজকে বুকিং ছিল অন্য জায়গায়, যার জন্য কিন্তু আমরা এই গাড়িটা ভাড়া করেছি। মোটামুটি সবাই যে যার মতো জায়গায় করে বসে পড়েছিল, আর আমি আর আমার মেয়ে ছিলাম কিন্তু একদম সামনে, কারণ আমার মেয়ের মাঝে বা পেছনের দিকে বসলে বমি করার একটা ব্যাপার থাকে। যাই হোক, আমরা কিন্তু বেশ আনন্দ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বিন্নগর। আমাদের বাড়ি থেকে আমাদের গন্তব্যস্থল মাত্র 20 থেকে 30 মিনিটের রাস্তা। রাস্তায় যেতে যেতে তাহিরপুর পার করে ঠিক এরকম একটা প্যান্ডেল দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। এবারে আমরা বাতকোল্লায় পৌঁছে গেছি, তাই গাড়ি থেকে নেমে বাতকোল্লার সব থেকে ফেমাস অনামি ক্লাবের মাঠে আমরা সবাই মিলে চলে এসেছি। তখন বাজে ঘুরে কাটায় ওই দুপুর 1:30 মতো। এখন এই সময় এসেও যা ভিড় দেখলাম বাতকোল্লাতে, তাতে করে আর কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরোলে আমরা ভীষণই সমস্যায় পড়ে যেতাম। এখানে প্রত্যেক বছরে এই বেশ ভালো প্যান্ডেল এবং প্রতিমা করে, তবে প্রত্যেক বছরে কিন্তু আমাদের একসাথে আসা হয়, বেশ কয়েক বছর বাদে কিন্তু আমরা পুরো ফ্যামিলি নিয়ে একসাথে আসি। দেখো আজকে কিন্তু আমরা বেশ আনন্দ করতে করতে এসেছি এবং আনন্দ করতে করতে ঠাকুরও দেখছি, আর তার সাথে কিন্তু আজকে কিন্তু ছিল বেশ কিন্তু গরম। এখানে আসতে না আসতে আমাদের কিন্তু বেশ কয়েকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল, যারা কিনা আমাদের সাথে ফটো তুলেছিল। বাতকোল্লা অনামী ক্লাবের প্রতিমা প্রত্যেক বছরে কিন্তু নতুনত্ব কিছু আনে, এবছরও কিন্তু দারুণ করেছে, কিন্তু প্যান্ডেলের ভেতরে অতিরিক্ত পরিমাণে গরম থাকায় আমি কিন্তু বাধ্য হয়ে মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। বাইরে আসতে না আসতে আমার মেয়ের বায়না এখন নাকি ওকে এই বাসি কিনে দিতে হবে, আর মেয়ের সাথে সাথে কিন্তু আমার ভাইয়ের ছেলে মানে আমাদের ছেলেরও বায়না, ওকেও নাকি ও দিদির সাথে বাসি কিনে দিতে হবে। যাই হোক, বেশ ভালো কথা, আমি কিন্তু ওদের দুজনকে এই বাসি কিনে দিলাম, আর ওরা কিন্তু এখানে কিন্তু বেশ মজা করে বাসি বাজানো শুরু করে দিয়েছে। বাতকোল্লা এত পরিমাণে ভিড় ছিল আর গরম ছিল, তার জন্য কিন্তু আমরা বাতকোল্লা থেকে বেরিয়ে চলে এসেছিলাম ডাইরেক্ট তাহিরপুরে। মাঝখানে অনেকগুলো ভিডিওর ক্লিপ আমি নিতে পারিনি এই গরমের মধ্যে দুটো বাচ্চাকে সামলাতে গিয়ে। তারপরে কিন্তু আমাদের ক্যামেরাম্যান এরকম একটা ঠান্ডা নিয়ে চলে আসার, আমরা কিন্তু সবাই মিলে এই গরমের মধ্যে ঢকঢক করে খেয়ে নিই। বেশ কয়েকটা ঠাকুর দেখতে দেখতে আমাদের কিন্তু একটু সমস্যা হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার মেয়ের একটু প্রবলেম হয়ে গেছিল ওই গাড়িতে ঘোরাঘুরি করতে গিয়ে, আর তারপর ছিল স্কর্পিও গাড়ি, আর স্কর্পিও গাড়ি এত পরিমাণে দোলে আমার মেয়ের কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছিল, মাথা ঘোরা থেকে শুরু করে বমি ভাব সমস্ত কিছু। তাই ওই সময় আমরা বাধ্য হয়ে ডিসিশন নিলাম যে আমরা আর যাব না, আমরা তাহিরপুর থেকে বাড়ি চলে যাব, আর ওদেরকে পাঠিয়ে দিলাম আর যতগুলো ঠাকুর আছে সেগুলো দেখার জন্য। ওই যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম গাড়িতে উঠলে আমার মেয়ের এই সমস্যাটা কিন্তু হতেই থাকে, আর এটা কিন্তু ছোটবেলায় আমার বউয়েরও ছিল। তাই আমরা বাধ্য হয়ে তাহিরপুর থেকে টোটো ধরে রওনা দিয়ে কিন্তু আমাদের বিন্নগরে বাড়ি যাওয়ার উদ্দেশ্য, কারণ এই গরমে ঠাকুর দেখার থেকে বড় কথা কিন্তু আমাদের মেয়ে, ঠাকুরও আমরা পরেও দেখতে পারবো।